তো হাউ ইজ বিসমিল্লাহির রহমানির রহিম নাকি শুরু করি? ঈশ্বরের নাম নিয়ে শুরু করি, সবাই ভালো থাকো। আমরা শুরু করি, এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন নাম ধরে ধরে জিজ্ঞেস করবো, তা তোমরাই বলো যে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। আচ্ছা শুরু মনে হচ্ছে কেন, কারণটা কি? হাতে লেখা তো বড় লিখছি, কিন্তু এখানে ফন্ট ছোট ছোট হয়ে যাচ্ছে কেন, এত ছোট কেন, ঘটনা নাকি? আচ্ছা তোমাদের লেখা, হাতে লেখা দেখতে কি সমস্যা হয়? এটা মানে না স্যার, লেখাটা খুব ছোট মনে হয় না? না স্যার, ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার আছে স্যার। আচ্ছা আচ্ছা, এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এইটা এইটা বিস্তৃতি করলে আমাদের পদ সংখ্যা তো এন প্লাস ওয়ান হয়, তাই না? পদের সংখ্যা এন প্লাস ওয়ান হয়, তাই তো? আচ্ছা পদের মাত্রা কত? প্রত্যেকটা পদের মাত্রা এন, সেটা ঠিক আছে। আমার প্রথম হচ্ছে প্রশ্নটা হচ্ছে সাধারণ পদ কত, সাধারণ পদ কত, এইটা হচ্ছে কোশ্চেনটা। এটা কে উত্তর দেবে একটু দিয়ে ফেলো, সাধারণ পদ, এটা সাধারণ পদ কত আছে? আর না পারলে পাস বলবে, তাহলে আমি তা করে দিব, সময় নষ্ট করবে না, সময় নষ্ট করলে সমস্যা হয়। স্যার পাস, কেউ কি নাই এতজন স্যার? হ্যাঁ হ্যাঁ বলবে না কেন, হ্যাঁ এই রাশিটা নাকি নরমাল সাধারণ পদ, এই রাশিটা যেটা দিলাম সেটার ওটা বলো, বলো না কেন, যে বলতে চাচ্ছো বলে ভালো। স্যার এন সি আর এস টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর, গুড, এটা এই তো, কি সুন্দর বলে দিল, ফাটাফাটি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, কোনো সমস্যা নাই। প্রশ্ন হচ্ছে আমি তিনটা জিনিস লিখছি, দেখে নাও, একটা কয়েন দরকার ছিল, এর মধ্যে কোন কোনটা বা কোনগুলো সত্য? স্যার এক আর দুই সত্য। এর মধ্যে কোনটা কোনটা বা কোনগুলো সত্য? স্যার এক আর দুই। স্যার এক আর দুই। স্যার এক আর দুই সত্য। আচ্ছা এক আর দুই। এরপরে এরপরে প্রশ্নের উত্তর দেবে কে, নাম বলো তো একটু, নাম বলো, দ্রুত বলো। আচ্ছা আকাশ, আকাশ স্যার অপূর্ব, আকাশ কই, কেউ নাই স্যার? আমি আছে তো। আচ্ছা অপূর্ব, আচ্ছা ঠিক আছে। আচ্ছা অপূর্ব, তাহলে তুমি একটু বলো যে সাইন স্কয়ার পাই মাইনাস থিটা আর প্লাস কোস স্কয়ার থিটা, ঠিক আছে, এইটা সমান কত? ওয়ান, বাহ ঠিক আছে। যেহেতু তুমি এটা বলে ফেলেছো, তাহলে তোমার একটা বোনাস কোশ্চেন, ঠিক আছে, বোনাস কোশ্চেন হচ্ছে টু এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ফাইভ হোল স্কোয়ার ইকুয়াল টু ষোলো। এই এই এটা তো বৃত্তের সমীকরণ নাকি কিসের সমীকরণ? এটা
বৃত্তের সমীকরণ তো এই বৃত্তের সমীকরণের ব্যাসার্ধ কত বৃত্তের ব্যাসার্ধ কত এই বৃত্তের ব্যাসার্ধ কত খুব দ্রুত বলে আমাকে ধন্য করো একটু দেখি স্যার কি হয় স্যার দুই মিনিট কত বলেছো হ্যালো স্যার আরেকজন বললে হবে না স্যার হ্যাঁ আরেকজন বললে হবে চার স্যার চার চার স্যার চার আচ্ছা এখানে আমরা যে 15 16 জন মানুষ আছি কতজন আছি আজকে আমরা এই মুহূর্তে আছি আমরা 19 জন আছি আমি বাদে 18 জন উপস্থিতি যথেষ্ট খুব খারাপ এখন এর ভিতরে সবাই কি একমত মানে এটা যে চার এটাকে সবাই কি একমত আচ্ছা ব্যাসার্ধ কত ব্যাসার্ধ বলছি মানে কেন্দ্র কত কেন্দ্র কত 3/2 আর 5/2 কেন্দ্র ঠিক আছে বিষয়টা বলি এটা সবাই ভুল করে তোমরা ভুল করলে মানে তুমি যেটা হচ্ছে এরকম এই এর কেন্দ্র হচ্ছে এইচ কে ব্যাসার্ধ হচ্ছে আর কিন্তু এখানে তো 2x দেওয়া আছে 2y দেওয়া আছে তাই না তাহলে এটাকে তো আগে আদর্শ আকারে সাজিয়ে নেবে তাই না এই আদর্শ আকারে সাজিয়ে নিলাম এই এখানে আদর্শ আকারে যখন সাজালাম তখনই তুমি বুঝতে পারবে যে ঘটনাটা কি তাহলে বুঝতে পারছো তাহলে ব্যাসার্ধ কত কেন্দ্র হচ্ছে 3/2 5/2 এটা নিয়ে সমস্যা নেই আর ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে 2 তবে এই মুহূর্তে যারা আছে সবাই ভুল উত্তর দিলে ঠিক আছে আর দুই কিভাবে হলো তো আরেকবার বলতে হবে বুঝাতে পারবেন কারণ এটা 4 4 মানে কি 2 স্কয়ার না এই যে আর স্কয়ার মানে আর স্কয়ার সমান কত এটা মানে 2 স্কয়ার জি স্যার বুঝে গেছেন আচ্ছা জি স্যার জি স্যার গেল এরপরে এরপরে আমরা আসি আমি আরেকজনকে আসি সিফাত শিবা তুমি কি আমাকে শুনতে পাচ্ছো জি স্যার আচ্ছা তোমার জন্য এখনকার যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে এক কথা উত্তর দিতে হবে পিকিউ সমান্তরাল আরএস পিকিউ সমান্তরাল আরএস অতএব পিকিউ সমান কি লিখব এখানে কি লিখব এটা বলতে হবে দেখতে পাচ্ছ তো পিকু সমান্তরাল আরএস তাহলে পিকু সমান কত স্যার কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর না 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 এই তথ্য থেকে কথা বলতে হবে এইটা হলে পিকু সমান কি লিখবো শূন্য মনে হচ্ছে না আর কেউ অবস্থান ভেক্টর হ্যাঁ কোনটা ওই আচ্ছা ঠিক আছে আমি সহজ ভাবে বলি তাহলে একটু সুবিধা হবে যদি এরকম এ ভেক্টর আর বি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে এ ভেক্টর সমান কি লেখা যায় গরম জল বি ভেক্টর
a vector সমান কি লেখা যায় কেউ নাই কেউ নাই স্যার b vector স্যার b vector b vector b vector a vector b vector সমান্তরাল হলে তারা সমান হয় দুটো ভেক্টর সমান্তরাল হলে কি তারা সমান হয় হ্যাঁ স্যার m b vector m b vector এরাই তাই তো মানে b vector সাথে এটা কনস্ট্যান্ট গুণ হয় এরকম এটা কনস্ট্যান্ট গুণ হয় তাহলে এটাই আমি ওইটাই চাইছিলাম যে এটা ইকুয়াল টু এটা এইটাই চাইছিলাম এই এই p q vector সমান কনস্ট্যান্ট ইনটু যে কোনো সংখ্যা মানে পারেশের গুণিতক হবে সাংখ্যগুণিতক হয় দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে একটা আরেকটার সাংখ্যগুণিতক হয় এই জ্ঞানটা জানার জন্য বলেছিলাম ঠিক আছে গতদিনের মতো আরেকটা প্রশ্ন করব এবার উত্তর প্রশ্ন করব দেখি গত ক্লাসেও করেছিলাম আজকেও করব দেখি কিছুটা শিখতে পারছি কিনা এটা করব হচ্ছে তাহমিদের কাছে তাহমিদ তাহমিদ স্যার না এটা তো তোমার জন্য একটা প্রশ্ন সুন্দর প্রশ্ন এখান থেকে এইটুকু দৈর্ঘ্য 5 সেমি আর এটা হচ্ছে 2 সেমি ঠিক আছে এই বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর এই বিন্দুর অবস্থান ভেক্টর সি ভেক্টর এইটার আর এটা এ ভেক্টর প্রশ্ন হচ্ছে যে এই বিন্দুর অবস্থান ভেক্টর কত মানে আমি আবার বলছি এটা এ এটা বি এটা সি তাই এ বিন্দু অবস্থান ভেক্টর এ সি বিন্দু অবস্থান ভেক্টর সি বি বিন্দু অবস্থান ভেক্টর কত যেখানে এ সি আর বি সি এর যে রেশিওটা সেটা দেওয়া আছে কত 5 আর এখানে 2 দেওয়া আছে টাইম পাবে 10 5 এর ভেক্টর 5 এর ভেক্টর প্লাস 2 সি ভেক্টর 7 একবার 5 এর ভেক্টর প্লাস 2 সি ভেক্টর 7 এটা সবাই সবাই বাদ বাকি সবাই কি একমত চারটায় দিকে স্যার মাইনাস মাইনাস হবে স্যার এটা তো ইয়ে বলা আছে না যেটা ছবি দেখতে পাচ্ছ ওটাই বলা আছে স্যার একটু দাঁড়ান স্যার এটা তো বহির বিভক্তকারী মিনিট তাহলে তো এটা মাইনাস জি স্যার মাইনাস হবে মানে সেটা কি হবে সেটা বলো না ঝামেলা শেষ স্যার 5 a ভেক্টর মাইনাস 2 c ভেক্টর বাই 3 5 a ভেক্টর মাইনাস 2 c ভেক্টর বাই কত 3 আর কেউ সবাই কি একমত এখানে আমরা যারা আছি সবাই কি একমত ও যা বললো জি স্যার ও বন্ধ আছে নাকি 5 সি ভেক্টর মাইনাস 2 এ ভেক্টর ভাগ 3 না মানে আমি বলছি যে বলে উত্তর লেখা আছে যে দুটো এই দুটো প্রথমটা যে ভুল এটা 100% সত্য দ্বিতীয়টা ঠিক আছে না ভুল আছে কেউ কি কেউ নাই স্যার 5 সি ভেক্টর হবে আর 5 সি ভেক্টর মাইনাস 2 এ ভেক্টর হবে 5c vector minus 2a vector. जी सर एक मत। 5c minus 2a by 3. এটা। আর কেউ? जी सर एक मत एक मत। এখানে যারা আছে সবাই এক মত। নেগেটিভ কথা বলার মতো কেউ আছে যে না এক মত নয়। কেউ আছে নাকি? নেই। আচ্ছা। আসলে বহির্ভূত করার সময় তুমি জানো না যেহেতু ফর্মুলা জেনে মনে করো এইটার অবস্থান ভেক্টর মনে করো এটা কি ভেক্টর এটা মনে করো এটা বি ভেক্টর ঠিক আছে তাহলে হিসাব মতো 5 বি ভেক্টর প্লাস 2 এ ভেক্টর বাই 5 প্লাস 2 সমান হচ্ছে তোমার সি ভেক্টর লেখাটা ঠিক না ভুল বলো লেখাটা ঠিক মানে এই লেখা থেকে এটা আমি লিখতে পারি কিনা বলো মনে করো যেটা বের করতে হবে সেটা আমি 5 ধরলাম ঠিক আছে কিনা বলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে মনে করো কত আসে তাহলে এখানে 5b ভেক্টর সমান কত আসে 7c ভেক্টর মাইনাস 2a ভেক্টর তাহলে b ভেক্টর সমান হবে 7c ভেক্টর মাইনাস 2a ভেক্টর বাই কত 5 উত্তরটা দেখলে কি উত্তর এখন তুমি কি এই ভুলটা করেছো একটু দেখে নাও আমি এটা বলি
বিশেষ হচ্ছে দেখো এখানে বি বি হচ্ছে তোমার বিভক্তকারী বিন্দু, বিভক্তকারী বিন্দু। তাহলে তোমার যেটা জানতে হবে বি এর অবস্থান ভেক্টর যদি মানে এর অবস্থান ভেক্টর জানতে হয় তাহলে তোমার যেটা জানতে হবে যে এ বি আর সিবি এইটার অনুপাত কত, মানে এইখান থেকে এইটার দূরত্ব কত, এইখান থেকে এইটার দূরত্ব কত, কত অনুপাত কত, 7:2 না? হ্যাঁ, তাহলে এবার তোমার সেই এইবারে ফর্মুলাটা ঠিক আছে, 7c-2a/7-2। দেখো এটা মিলে গেছে তোমরা যেটা করতে চাচ্ছিলে, কথা বুঝছো? তোমরা এই 5 আর 2 নিয়ে করছো কিন্তু হবে এখান থেকে টোটাল দূরত্ব 7 আর 2, মানে এখান থেকে এটা দূরত্ব কত। যদি এইটা যদি কারো বুঝতে একটু সমস্যা হয় তুমি যেটা অন্তর্ভুক্ত জানো অন্তর্ভুক্ত ধরে করো, এরকম ধরে নিয়ে করো, তাহলে তো তোমাদের 1 মিনিট টাইম লাগে না, কখনো 1 মিনিট লাগে না, 10 সেকেন্ডের ভিতরে এটা কমপ্লিট করা যায়। কি পারা যায় না, এরকম পারা যায় না? জি স্যার পারা যায়। আচ্ছা ঠিক আছে, জি স্যার, ওকে ঠিক আছে। তাহলে আরেকটা প্রশ্ন, প্রশ্ন এবার কে নাম ধরে করি, নাম ধরেই তো করি তাহলে, নাম ধরে করলাম। এটা হচ্ছে অনন্ত, অনন্ত শুনতে পাচ্ছো? এই এই অনন্ত কথা বলো না কেন, ওই অনন্ত নাই, মারজুক আহসান অনন্ত, এই আদি বিস্তিয়াক স্যার ও তো মাইকই নাই অনন্ত। আচ্ছা অনন্ত মাইক নাই, মাইক ও আচ্ছা মাইক নাই। তানজিম হাসান? জি স্যার আসি। আচ্ছা তাহলে তুমি এবার বলো। আচ্ছা সেটা হচ্ছে যে তোমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে এখানে এই বিন্দুর অবস্থান ভেক্টর মনে করো এ ভেক্টর, আর এই বিন্দুর অবস্থান ভেক্টর এক্স ভেক্টর, বুঝছো? মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কত? এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর এইটা এই বিন্দুর, আর এইটা এক্স বিন্দুর অবস্থান ভেক্টর, বলছি বি বিন্দুর অবস্থান ভেক্টর কত, এইটার অবস্থান ভেক্টর কত এটা? স্যার এখানে কি কনস্ট্যান্ট কি ধরে নেব, মানে এ বির কি মান মান দিবেন নাকি ওইটা স্যার? আমি আমি কিছু দিইনি, আমি বলছি এ বিন্দুর অবস্থান ভেক্টর এটা আর এক্স বিন্দুর অবস্থান ভেক্টর এটা, আর বি হচ্ছে মধ্যবিন্দু, এক্স এর বি মধ্যবিন্দু, বি হচ্ছে মধ্যবিন্দু, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যে বি এর অবস্থান ভেক্টর কত, বি এর অবস্থান ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর কত, বি এর অবস্থান ভেক্টর কত স্যার? এ এক্স ভেক্টর প্লাস এক্স এ এক্স এ ভেক্টর ডিভাইডেড বাই 2। কি লিখবো স্যার? এ এক্স ভেক্টর ক্যাপিটালে না বড় ছোট হাতে? ক্যাপিটালে, ক্যাপিটালে, ক্যাপিটালে ইনটু এক্স ভেক্টর প্লাস প্লাস ক্যাপিটাল এক্স ইনটু, জি স্যার। এই তুমি তো জীবনে এই প্রথম একটা সূত্র পেলাম, তুমি আমাকে হাসালে বাবা। এই বিন্দুর নাম এখানে ঢুকলো কি করে স্যার? এইটা বিন্দু নাম ঢুকে কি করে স্যার? একটা তোমার তো এখানে সংখ্যা ঢোকার কথা। হ্যাঁ বলাইতাছে মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু, তার মানে অনুপাত কত, মনে করো এ বি আর বি এক্স এটা কত, এইটা অনুপাত সমান, মানে এখানে যদি এটা যদি এটা যদি যা হবে এখানে এক হলে এটাও এক হবে, মানে এখানে এক। জি স্যার, জি স্যার, এক্স ভেক্টর প্লাস এ ভেক্টর ডিভাইডেড বাই 2। হ্যাঁ মানে দুটো যোগ করে দুই ভাগ কে, ঠিক আছে কিনা? ১৩ সেন্টিমিটার, এটাও 13 সেন্টিমিটার, ঠিক আছে 13 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে এইটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ভালো করে দেখো কিন্তু এ বি সি ডি। প্রশ্ন হচ্ছে যে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা
আর বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা প্রশ্ন হচ্ছে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত হ্যাঁ ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত এটা কিন্তু তোমার একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীতে গিয়ে লাগবে কিন্তু টেনশন নেওয়ার দরকার নেই এটা মনে করো না শুধু ক্লাস টেনে গিয়ে তোমার কাজে লাগবে আর সবগুলো কিন্তু লাগবে এর পরের বছর দুই বছর কিন্তু কাজে লাগবে ভালো করে শিখলে লাভ আছে অনেক লাভ ঠিক আছে এই কেউ একজন আমার ছেলেরা কি ঘুমিয়ে পড়লো নাকি দুপুর বেলা এই কথা কব না কেন একটু কথা বলো কোথায় আমার সৈনিকরা কোথায় কথা বলো কথা বলো স্যার পাস স্যার পাস আচ্ছা এখানে এটা খুব সহজ বিষয় তো তুমি শুধু চিন্তা করো হ্যাঁ সবগুলো তেরো আচ্ছা সবগুলো তেরো যোগ করে স্যার 26 আর 13 দিয়ে করি তাহলে তো হয় 26 তেরো দরকার কি তুমি এক এক করে করো তাতে সমস্যা কি ঘটনাটা একই হলো অনুপাত এক না মানে এখানে কত এখান থেকে এইটুকু কত এখানে 13 আর এখান থেকে এইটুকু কত 26 তার মানে অনুপাত কত 1:2 না কথা ঠিক আছে কিনা মানে এইটুকু আর এইটুকুর অনুপাত কত এখানে সি মানে এখানে সিটা দিয়ে তোমাকে মাথায় মস্তিষ্ক নষ্ট করা হয়েছে মনে করো তোমাকে এখানে এইটা দিলাম মনে করো এইটা দিলাম 12 দিলাম এটা দিলাম 14 দিলাম এই জিনিস দেওয়া মানে তোমার মস্তিষ্ক মানে নষ্ট করে দেওয়া এই কো হ্যাঁ তোমার তো মূলত চোখ থাকার কথা যে এ বি ডি তাহলে এ থেকে এটা দূরত্ব কত এখান থেকে এটা দূরত্ব কত ঠিক আছে অথবা তুমি এডি কত আর এডি কত বিডি কত এই দুটো জানলেও চলে ঠিক আছে মানে তুমি যদি অন্তর্বিভক্ত করতে চাও তাহলে এই নিয়ম আর এইটা দূরত্ব আর যদি বহির্বিভক্ত নিয়ম করতে চাও তাহলে এখান থেকে এইটা দূরত্ব মানে এই এইটা বিভক্তের বিন্দু এখান থেকে এইটা দূরত্ব কত আর এখান থেকে এইটা দূরত্ব কত কোন নিয়মে করতে চাও সেটা আমাকে আগে বলো তুমি অন্তর্বিভক্ত নিয়মে করবে না বহির্বিভক্ত নিয়মে করবে যে কোনো একজন অন্তর্বিভক্ত নিয়মে করে যেটা আমরা সহজ যেটা পারি সেটা তা ঠিক আছে তাই এইটা মনে করো এইটা অবস্থান ভেক্টর কত ডি ভেক্টর ধরে নিলাম তাই তো তাহলে এটা হচ্ছে 13 এটা হচ্ছে তোমার কত মানে অনুপাত কত 1:2 হ্যাঁ তাহলে এখানে আমি ভালো করে বলে দিই দেখো এইটা আমি ভালো করে শিখাই এ এটা বি এটা ডি এইটা মনে করো এটা হচ্ছে তোমার এ এইটা হচ্ছে তোমার ডি এটা বি ঠিক আছে আর এখানে অনুপাত কত 1:2 গুণটা কিরকম হবে গুণটা হবে এই দিক থেকে এদিকে এই দিক থেকে এদিকে তাহলে বি সমান কত হবে বি সমান হবে 1:D + 2:A স্যার ক্যামেরা বোঝা যাচ্ছে না আচ্ছা ক্যামেরা বোঝা যাচ্ছে না মাঝে মাঝে এরকম সমস্যা রোগগ্রস্ত হয়ে যায় এক্ষুনি ট্রিটমেন্ট দিচ্ছি ঠিক আছে কত কিছু সমস্যা হয় মানুষের এটা দেখো তো ঠিক আছে কিনা জি স্যার এটা কি ঠিক আছে হ্যাঁ তাহলে এখানে ডি সমান কত আসবে এখানে ডি সমান হবে 3b - 2a 3b - 2a তোমাকে পরীক্ষার সময় এমসিকিউ তে এরকম ভাবে থাকবে ঠিক আছে চারটি উত্তর দেওয়া থাকবে তখন তো ক্যালকুলেশন করে তোমাকে উত্তর বের করতে হবে আমাকে তো বের করা লাগবে না আমি তো কোশ্চেন করে ছাড়া আমার অত শোধ তোমাকে তো বের করতে হবে কষ্ট করে সেটা এখন থেকে প্র্যাকটিস করো মানে এরকম এগুলো দেওয়া মানে হচ্ছে এগুলো কোনো তোমাকে চোখে ইয়ে করার জন্য যে তোমার দরকার রেশিও দরকার বিন্দুর স্থান অবস্থান ভেক্টর জানলে দূরত্ব আর স্থান রেশিওটা দরকার তাহলে হলো এটা হলো তাই তো আচ্ছা এইবার আরো ঠিক একই টাইপের কোশ্চেন আমি আরো একটা করতে পারি তামজিদ আছে নাকি তামজিদ যেটা প্রশ্ন করেছিল আরেকবার এটা 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 মনে করো এইটা অবস্থান ভেক্টর এ এইটা অবস্থান ভেক্টর বি আর এটা হচ্ছে মধ্যবিন্দু মানে এটা মনে করো এটা 113 সেন্টিমিটার এটাও 113 সেন্টিমিটার এই তার মানে কি এটা মধ্যবিন্দু না
এইটা হচ্ছে মধ্যবিন্দু, এইটা দুটো দূরত্ব সমান, তাহলে এটা মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর তাহলে কি হবে? a প্লাস b বাই 2, ঠিক আছে কি? এইটা অবস্থান ভেক্টর, এটা সবাই ঠিক আছে। প্রশ্ন ঠিক এটা নয়, প্রশ্ন হচ্ছে যদি এখানে এইটা অবস্থান ভেক্টর b ভেক্টর হয়ে থাকে তাহলে এটার অবস্থান ভেক্টর কত হবে? ঠিক আছে, তখন তুমি কি কাজ করবে জানো? তখন করবা এইটা যেহেতু মধ্যবিন্দু তাহলে 2b মানে এই দূরে যোগ করে 2 দিয়ে ভাগ করে না এটা, তাহলে এখানে 2b মাইনাস a, এইটা হচ্ছে এটা অবস্থান ভেক্টর। মনে থাকবে সিস্টেমটা কি? মানে এটা এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা হয়, তাহলে উল্টো কাজ করো, এটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা হয়। তাহলে যদি আমাকে এটা বের করতে হয় তাহলে উল্টো কাজ, যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে উল্টো কাজ কি হবে? 2 দিয়ে গুণ করে বিয়োগ, মানে ব্যাকওয়ার্ড যদি আসে উল্টো কাজ যদি করি তাহলে 2 দিয়ে গুণ করে তার বিয়োগ করতে হবে। তাহলে একে 2 দিয়ে গুণ করলাম, করে এটা বিয়োগ করলাম, করলে এটা পাওয়া যাবে। ঠিক আছে, এই সিস্টেমটা মাথায় রাখলে মোটামুটি চলে যাবে এটা। ঠিক আছে, না হলে তোমার যদি খুব কষ্ট হয় তাহলে ওই যেটা বললাম আর কি, 1:1 ধরে এটা এইটা ধরে নিবা, সি ভেক্টর ধরে নিবা, তাহলে কি হবে? এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 সমান সমান বি ভেক্টর। তাহলে এখান থেকে তোমার সি ভেক্টর মান তোমার 2 বি ভেক্টর মাইনাস এ ভেক্টর যেটা আসে এই চলে আসে। হ্যাঁ, যেটা তোমার ভালো লাগে, হ্যাঁ তুমি তুমি যেটা ভালোবাসো, যেটা তোমার মস্তিষ্কে সাপোর্ট করে সেভাবে তুমি কাজ করবে। করতে করতে একই টাইপের অঙ্ক অনেকগুলো করবা, করলে দেখবে যে কিছুক্ষণ পর তোমার একটা মানে মাথার ভিতরে একটা বুদ্ধি চলে আসবে, যেটা কি এমন ভাবে করে। এখন যদি এখানে এখানে মনে করো যে এটা 2 দিলাম, এটা এখানে দূরত্বটা এরকম করে দিলাম, এখানে 2 দিলাম, এখানে 1 দিলাম, সেক্ষেত্রে কত আসবে? সেক্ষেত্রে কত আসবে? হ্যাঁ, সেক্ষেত্রে দেখো বিষয়টা দেখো, এটা সি যদি হয় তাহলে কি হয়? এ এখানে সি মানে 2 সি প্লাস 1 এ বাই কত? বি মাইনাস এ থ্রি ইকুয়াল টু বি ভেক্টর। হ্যাঁ, তাহলে এখানে সি ভেক্টর সমান কত আসবে? 3b ভেক্টর মাইনাস a ভেক্টর 1 a ভেক্টর বাই 2, এটা আসে না? এই তার মানে প্রান্ত বিন্দু বের করার জন্য যে জিনিসটা বহির্বিভক্ত বের করে, প্রান্ত বিন্দুর জন্য বহির্বিভক্তটা তুমি যদি সূত্র মনে নাও তাহলে তোমার জন্য খুব দ্রুত হয়। কিরকম ভাবে দ্রুত? বহির্বিভক্ত সূত্রটা কিরকম ভাবে? এখান থেকে এইটা দ্রুত, এই সি তো, এই সি বিন্দুটা, এই সি বিন্দুর জন্য এইটা থেকে এটা দূরত্ব কত? এখানে দূরত্ব 3 একক, আর এখান থেকে এটা দূরত্ব কত? 1 একক। ঠিক আছে, তো এখান থেকে এটা দূরত্ব কত? 3, এটা 3 একক, এটা 1 একক। তাহলে এ বি কে কত কত অনুপাতে? 3:1 অনুপাতে কাজ করবে। হ্যাঁ, এই বহির্বিভক্ত, তাহলে 3b মাইনাস 1 এ বাই কত? 3 মাইনাস 1। এই হচ্ছে তোমার ফর্মুলা, এটাই তোমার বের হয়ে আসবে বহির্ভূত যদি করো। এটা মাথায় রাখো, যদি মনে করো যে এখানে এরকম থাকে, মনে করো এটা রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে 7, এখানে রয়েছে 3, এইটা রয়েছে a, এটা রয়েছে b, তাহলে এটা কত আসবে? ঝটপট করে কেউ একজন বলতে পারো? কেউ একজন 10 a ভেক্টর মাইনাস 3 b ভেক্টর। হ্যাঁ হ্যাঁ, 10 10 10 ভেক্টর 10 a ভেক্টর মাইনাস 10 a ভেক্টর 10 a। আচ্ছা তুমি বলে এখানে এ তুমি এবে লিখে, আমি যে বুঝি হই লিখবা, এ দেখো এ দাও এ কে, এটা এটা বিভক্তকারী বিন্দু কোনটা? এই বিন্দুটা কি অনুপাতে বিভক্ত করেছে? 10:3 না? জি স্যার, 10:3। এবি কে কি অনুপাতে ভাগ করেছে? 10 অনুপাতে বহির্ভূত করেছে, তাহলে কি হবে? 10 এর সাথে বি গুণ হবে, তাই তো? 10 বি মাইনাস 3 এ ডিভাইড বাই 7 মানে 10 মাইনাস 3, নিচে কত? 10 মাইনাস 3। মানে মানে আরো যদি তোমার সুবিধা হয় যে ক্রস গুণ, এই দেখলে এখানে এটা কত? এ, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, ক্রস গুণ এটা, এটা শুনে এটা, তাই তো? এই এইবার দেখো, তাহলে আরো বলি, যত সময় না হবে তত সময় বলতে থাকবো। ঠিক আছে, তাহলে এখানে যদি এখানে এটা করি, যে যেমন মনে করে যদি এইটা বলি, দেখি এবার উল্টো পাল্টা করি, এইটা দিলাম হচ্ছে, দিলাম হচ্ছে তোমার 7, এইটা দিলাম 9, এইটা হচ্ছে তোমার এক্স ভেক্টর, এটা ওয়াই ভেক্টর, এইটা কত?
16x vector minus 7y vector divided by 2 মানে অনুপাত হচ্ছে তোমার কত 16 অনুপাত কত 16 অনুপাত 9 9 না 7 বাংলাটা দেখো এখানে ডি ডি এবি কে কি অনুপাতে ভাগ করে সাত অনুপাত ষোলো এই অনুপাতে বহির্ভূক্ত করেছে কথা ঠিক কিনা ডি এবি কে সাত অনুপাত এটা আর যদি তুমি বলো যে না স্যার আমি ষোলো অনুপাত ধরবো তখন সেটা বিএ কে ডি বিন্দু কত অনুপাত করে ষোলো অনুপাত সাত যেটা ইচ্ছা কিন্তু যদি বিন্দু আগে পরে নাও অনুপাত ঠিক ওইভাবে নেবে তুমি যদি এবি নাও এবি কে কি অনুপাতে ভাগ করে সেটা হচ্ছে এ থেকে দূরত্ব কত সাত আর বি থেকে দূরত্ব কত ষোলো যদি বলেন না বিএ কে কি অনুপাতে ভাগ করে তাহলে বি থেকে দূরত্ব কত ষোলো এ থেকে দূরত্ব কত মানে অনুপাতের ক্ষেত্রে বলো এই যে বাংলাটা লিখে রাখো কে কাকে কি অনুপাতে কিভাবে বিভক্ত করে কিভাবে বিভক্ত করে এই বাংলাটা যদি কেউ ভালো মতো জানে তাহলে কখনো গণিতে তার সমস্যা হবে না মানে এই ধরনের অঙ্কে ডি এবি কে সাত অনুপাত ষোলো অনুপাতে বহির্বিভক্ত করে কথা ঠিক আছে কিনা আর যদি এইভাবে বলো ডি বিএ কে ষোলো অনুপাত সাত অনুপাতে বহির্বিভক্ত করে যেটা ইচ্ছা খুশি কোনো সমস্যা নেই তাহলে কি হবে অনুপাত নিয়ম তাহলে কি আসবে এটা যদি করি এটা করি তাহলে ডি এর অবস্থানে কি হবে ষোলো এ তাই না ষোলো এ কোনটা থেকে আসবে এটা বা এই দিক থেকে যেটা আসতে পারো ষোলো এ মাইনাস কত আছে মাইনাস সেভেন বি ষোলো এ মাইনাস সেভেন বি বাই কত কত আসবে কত বাই নাইন এখানে কিন্তু এই এখানে একটা বিষয় আছে এখানে হচ্ছে যে এ বি কে আর বি কে ধরার ক্ষেত্রে দেখো আমরা যখন গুণ করি কোনটা কি আগে করি ষোলো অনুপাত এটা বি এ কে করি তাহলে বি এর অবস্থান ভেক্টর বি আর এর অবস্থান ভেক্টর এ হ্যাঁ তাহলে কি আসবে এটা ষোলো এ মাইনাস সেভেন বি বাই কত নাই তাহলে আমি যেটা বলি যে এই ধরনের যদি মাইনাসে তোমাদের ডিস্টার্ব যেহেতু হয় যদি ডিস্টার্ব যদি হয় তাহলে আমরা ওইটা না করে আমরা পাক্কা যে ফর্মুলাটা যদি এইটা করি তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয় কিরকম হয় আমাদের জন্য সুবিধা হচ্ছে এটা সেভেন প্লাস নাইন সেভেন ওয়াই প্লাস কত সেভেন ওয়াই প্লাস নাইন ডি ইকুয়াল টু কত এখানে এক্স ব্যাস তাহলে এখানে ডি এর মানটা কত আসে এই এইটা করলে তোমাদের জন্য যেহেতু আরেকটু বড় হলে তোমাদের ওই জিনিসটা ভালো বুঝবে এই জিনিসটাই ভালো এই ঠিক আছে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এই প্রসেসটা তুমি এটা করো ঠিক আছে যে এইভাবে দ্রুত করে এইটা মাথায় রাখো তোমার দুটা সূত্র মনে রেখে গে একটা সূত্র মাথায় রাখো এক সূত্র মাথায় রেখে তুমি একটু ক্যালকুলেশন করে করো আর যারা পারবে তারা তো পারবে যারা পারবে না তাদের কথা আলাদা তাদের যদি বলছি একটা আমি যদি এক ফর্মুলা শিখে সবগুলো করি তাহলে তো অন্যগুলো দরকার হয় না ঠিক আছে তা নেক্সট দিনে আমরা আজকে তো মনে হয় সময় শেষ হয়ে যাচ্ছে মনে হয় আর কয়েক সেকেন্ড টাইম আছে তো সামনের দিনে আমরা এটা কে কে শিখছো তাদের নিয়ে আবার আমি জিজ্ঞেস করবো আজকে যারা আছো এগুলো বাদে কেউ থাকে কিনা দেখবো 18 জন আছে রে বাবা কি অবস্থা ছাত্র এই ছাত্রের অবস্থা খুব খারাপ এই এখানে কে কে আছে এটা আমাকে একটু দেখিয়ে দিতো স্ক্রিনশট নিয়ে এটা উপস্থিতি একটু আমাকে দিও ঠিক আছে আমাকে একটু জানাই আমি দেখবো কে কে আছে ঠিক আছে তো এই যে 16 জনের এই যে আজকে 18 জন 20 জন আছে তাদেরটা একটু দিও ঠিক আছে আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ।